দেশের এক ইঞ্চি মাটিকেও সাম্প্রদায়িকতার ঘাঁটি হতে দেয়া হবে না বলে হুশিয়ারি করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জালাল উদ্দিন বাংলাদেশে হেফাজতে ইসলাম ও জামায়তে ইসলামের বিরুদ্ধে সাম্প্রদায়িকতা তৈরি এবং বিরোধী দল বিএনপিতে তাতে উস্কে দেওয়ার অভিযোগ এনে ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ওয়েস্টল্যান্ডন আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ উস্তার আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহবুবুর রহমান খোকনের সঞ্চালনে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহরব আলী বক্তব্য রাখেন ওয়েস্টল্যান্ডন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান আহ্বায়ক কমিটির সদস্য তারাউল ইসলাম শহীদুর রহমান নজরুল ইসলাম অকিব রুহুল ইসলাম মোহাম্মদ ইউনুস হারুনুর রশিদ আব্দুল কায়ুম প্রমুখ উপস্থিত বক্তারা এ সময় যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে স্থবির করতেই হেফাজতের আড়ালে জামাত ব্যর্থ চেষ্টা করছে বলে অভিযোগ করেন এছাড়া অনতিবিলম্বে বিলম্বে জামাতে ইসলামের রাজনীতি বন্ধেরও জোর দাবি জানান সভাটি ওয়েস্টল্যান্ডনের স্থানীয় একটি সেন্টারে অনুষ্ঠিত হয় এমপ্লয়মেন্ট বেনিফিট এবং ওয়েলফেয়ার বিষয়ে পরামর্শ প্রদানের লক্ষ্যে টার কাউন্সিলের একটি বিশেষ কমিউনিটি সেন্টারের সূচনা হল সোমবার নির্বাহী মেয়র লুৎফর রহমান প্রভাবশালী ট্রেড ইউনিয়ন ইউনাইটেড সেক্রেটারি জেনারেল লেন ম্যাকলাসকে নিয়ে ত্রিপক্ষীয় ব্যতিক্রমী পার্টনারশিপের ভিত্তিতে এই কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেন কাউন্সিল ব্রিটেনের শীর্ষ ট্রেড ইউনিয়ন ও লেবার পার্টির সহযোগী ইউনাইট এবং বাকলিস ব্যাংকের পার্টনারশিপে এই সেন্টারের সূচনাকালে তিন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা সহ আরও বিশিষ্টজন অংশ নেন অনুষ্ঠানে জানানো হয় প্রায় দু বছর নাগাদ এই প্রজেক্ট চলবে ভবিষ্যতের প্রয়োজনীয়তার আলোকে আবারও কার্যক্রম চলতে পারে এই দুই বছরে ব্যয় হবে দুশো হাজার পাউন্ড এর মধ্যে একশো হাজার পাউন্ড দিচ্ছে ইউনাইট চৌষট্টি হাজার পাউন্ড টার হামলেস কাউন্সিল এবং পঞ্চাশ হাজার পাউন্ড দিবে বাকলিস ব্যাংক। শ্যাডওয়েল্ড ট্রেন স্টেশন সংলগ্ন কেবল স্ট্রিটে সেন্ট জর্জ টাউন হলে ইউনাইট কমিউনিটি সেন্টারের কার্যক্রম চলবে পাঁচ দিন সকাল দশটা থেকে ছটা পর্যন্ত এই শিক্ষা ও চাকরি সংশ্লিষ্ট কিছু কোর্স পরিচালনা করবে যুক্তরাজ্য বিএনপির কয়েকটি আঞ্চলিক শাখা সহ যুবদল স্বেচ্ছাসেবক দল আইনজীবী ফোরাম জাসাস ওলামা দল জাতীয়তাবাদী বিজনেস ফোরাম ছাত্র দলের একাংশের নেতা কর্মীদের নিয়ে এক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনে স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত ওই সভায় যুক্তরাজ্য বিএনপির বেশ কয়েকটি শাখার নেতাকর্মীরা যোগ দেন সভায় সভাপতিত্ব করেন শিক্ষাবিদ সৈয়দ মামুনুর মোর্শেদ বিএনপি নেতা প্রফেসর ফরিদ উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ মালিক বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আক্তার হোসেন বিএনপি নেতা লালা মিয়া সৈয়দ জমশেদ আলী মনসুর আলী আইনজীবী ফোরামের সেক্রেটারি প্যারিস্টার তোমিন বিএনপি নেতা সহ আর অনেকে যুক্তরাজ্য যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ছাতক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ড হারিস আলীর সম্বর্ধনা সভায় বক্তারা স্বাধীনতা বিরোধীরা দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে বলে অভিযোগ করে তা কোনোদিনও করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন সোমবার পূর্ব লন্ডনের রোডের স্থানীয় একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্য যুবলীগ কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সেক্রেটারি এম এ সংগঠনের সভাপতি ফকুল ইসলাম মধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান ও সম্পাদক জামাল আহমেদ খানের যৌথ পরিচালনায় সংবর্ধনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত মুরাদ হোসেন এমপি ও অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ এমপি বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি রহিমা আক্তার হোসনে আরা মতিন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবুল হাসেম কাউসার আহমেদ চৌধুরী সাংবাদিক শাহাবুদ্দিন বেলাল প্রমুখ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আজাদ বক চৌধুরী ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে টোরি দলীয় প্রার্থী মিনা রহমান জাহিদ হাসান প্রতিষ্ঠাকালীন সদস্য সাবেক কাউন্সিলর নুরুদ্দিন ড ফয়জুল ইসলাম সহ আরো অনেকে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এতে সঙ্গীত পরিবেশন করেন হিমাংশু গোস্বামী গৌরী চৌধুরী বেবি রিজিয়া রহমান সহ বিলেতের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা বালিঙ্গা দারুল হাদিস মাদ্রাসা ট্রাস্ট ইউকের উদ্যোগে তৃতীয় বার্ষিক সাধারণ সভা সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় এক হলে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি হাজি ফয়জুর রহমান খানের সভাপতিত্বে এবং কামাল আহমেদ চৌধুরীর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শায়স্তা চৌধুরী কুদ্দুস সৈয়দ নিজামুল হক পুঙ্কি নজমুর রহমান খান তারেক আহমেদ খান সৈয়দ ইকবাল হোসেন ইলিয়াস সাইফুল আলম খান জাকির হোসেন চৌধুরী সহ আরও অনেকে সভা থেকে গত চার বছরের আয় ব্যয় হিসাব তুলে ধরা হয় এবং সকল সদস্যদের উপস্থিতিতে আগামী এক বছরের জন্য পনেরো সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয় বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মরহুম সামাদ আজাদের জ্যৈষ্ঠ পুত্র সামাদ আজাদ ডনের যুক্তরাজ্য আগমন উপলক্ষে সাটন বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে মঙ্গলবার সাড়ের স্থানীয় একটি রেস্তোরাঁয় এ সংবর্ধনার সভা অনুষ্ঠিত হয় প্রবাসী বালাগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি আলহাজ নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সরার আলমের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনুরুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফকুল ইসলাম মধু সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান সহসভাপতি নজমুল ইসলাম যুগ্ম সম্পাদক জামাল আহমেদ খান সাড়ে আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী শায়স্তা প্রমুখ উপস্থিত বক্তারা এ সময় অনত বিলম্বে জামাতে ইসলামের রাজনীতি বন্ধের দাবি জানান সংবর্ধিত অতিথি তার বক্তব্যে আগামী সাধারণ নির্বাচনে সুনামগঞ্জ তিন আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সবার দোয়া কামনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্যের পাঁচ সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দল বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে ব্রিটিশ সরকার দলীয় এমপি এন মেনের সাথে মতবিনিময় করেছে মে কমন্সে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনেন এছাড়া আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বাহালের দাবি জানান মতবিনিময় সভায় প্রতিনিধি দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি বারিসুর ইকবাল হোসেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার আইনজীবী ফোরাম নেতা মাহি আরমান রফিক ব্যারিস্টার আবুল মসজিদ শাহজাহান ব্যারিস্টার আলিমুল হক লিটন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন প্রমুখ আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে ইউরোপ থেকে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে ডাও হ্যামলেট লেবারের প্রথম ডেপুটি লিডার জানে আলমের স্মরণে বার্মিংহামে নাগরিক সভা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে স্পেন বিএনপির সভা